আসান হাবিব আপনি লিখেছেন কোনো মসজিদের সভাপতি অথবা সাধারণ সম্পাদককে কোনো দুর্গাপূজা মণ্ডপে গিয়ে পুজো উপলক্ষে কোনো কার্যক্রম অংশগ্রহণ করতে পারে এই জন্য মসজিদ কর্তৃপক্ষ কী ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে এটা কোনো মুসলমান করতে পারেন না কারণ যিনি যেটাকে আপনি শিল্প মনে করছেন সেটাকে আপনি অংশগ্রহণ করা বা সেটাকে সহযোগিতা করা এটা আপনার বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা সামিল এ ধরনের মানুষ তাদেরকে বোঝানো উচিত তবা করে তারা যেন ফিরে আসে অন্যথায় মসজিদের দায়িত্ব থেকে তাদেরকে সরানোর জন্য কর্তৃপক্ষের উদ্যোগ নেওয়া উচিত আনিস